আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের আলোচনা করব সামষ্টিক অর্থনীতি ম্যাক্রো ইকোনমিক সাবজেক্টের ভোগ ও সঞ্চয় অপেক্ষক কনজাম্পশন অ্যান্ড সেভিংস ফাংশন চ্যাপ্টারের পঞ্চম ক্লাস পার্ট ফাইভ। ভোগ সমীকরণ গঠন কিভাবে করতে হয় বীজগাণিত সূত্র ব্যবহার করে সে সম্পর্কে আমরা জানব। কনস্ট্রাকশন অফ এ কনজাম্পশন ফাংশন, ভোগ সমীকরণ গঠন, একটা নির্দিষ্ট সময়ে সমাজের ব্যক্তিবর্গের ব্যয়যোগ্য আয় এবং এসব আয়ের সাথে সম্পর্কিত ভোগ ব্যয়ের পরিমাণ সম্পর্কে তথ্য যদি দেয়া থাকে তো আমরা বীজগাণিতিক সূত্র ব্যবহার করে বা বীজগাণিতিক প্রক্রিয়ায় ভোগ সমীকরণ গঠন করতে পারি। আমি নিচে একটা সূচি দাঁড় করে রাখছি, খেয়াল করো, তথ্য দেয়া আছে, মনে করো ব্যয়যোগ্য আয় এবং ভোগ সম্পর্কিত তথ্য। যখন সমাজের কোনো ব্যক্তির ব্যয়যোগ্য আয় 300 টাকা, তখন ভোগ ব্যয় সে এখান থেকে 300 টাকা থেকে ভোগ করে কত, 250 টাকা। আবার ব্যয়যোগ্য আয় বেড়ে যখন 400 টাকা হয়, তখন তার ভোগ ব্যয় 250 টাকা থেকে বেড়ে 300 টাকা হয়। অর্থাৎ ভোগ ব্যয়টা কার উপর নির্ভর করে, ব্যয়যোগ্য আয়ের উপর। এখানে ব্যয্যোগ্য আয়কে ওয়াই দ্বারা এবং ভোগ ব্যয়কে অবশ্যই আমরা কি সি দ্বারা নির্দেশ করি। খেয়াল করো, দেয়া আছে প্রাথমিক আয় বা শুরুর আয়, প্রাথমিক ব্যয়যোগ্য আয়, ব্যয়যোগ্য আয় ওয়াই ওয়ান ইকুয়াল 300 টাকা। নতুন বা পরিবর্তিত ব্যয়যোগ্য আয়, নতুন বা পরিবর্তিত ব্যয়যোগ্য আয় ওয়াই টু কত হয়েছে, 400 টাকা। আবার প্রাথমিক ভোগ ব্যয়, প্রাথমিক ভোগ ব্যয় বা প্রথম ভোগ ব্যয় সি ওয়ান ইকুয়াল 250 টাকা। অর্থাৎ যখন 300 টাকা আয় করে তখন তার ভোগ ব্যয় হচ্ছে 250 টাকা। নতুন বা পরিবর্তিত ভোগ ব্যয় সি টু ইকুয়াল কত, 300 টাকা। আবার খেয়াল করো, প্রাথমিক আয় বা প্রথম আয় ওয়াই ওয়ান ইকুয়াল 300 টাকা যখন, তখন ভোগ ব্যয় হচ্ছে সি ওয়ান ইকুয়াল 250 টাকা। আয় 300 টাকা থেকে বেড়ে যখন 400 টাকা হয়, অর্থাৎ ওয়াই টু এর মান যখন 400, দ্বিতীয় আয় ওয়াই টু বা পরিবর্তিত আয় বা নতুন আয় যেটাই বলো, 400 টাকা যখন আয়, ব্যয়যোগ্য আয়, তখন তার ভোগ ব্যয় হচ্ছে 300 টাকা। তথ্য দেওয়া আছে। আমি শুরুতে বলেছিলাম তোমাদের কোনো একটি নির্দিষ্ট সময় বা কোনো নির্দিষ্ট সময়ে সমাজের ব্যক্তিবর্গের বিভিন্ন ব্যয়যোগ্য আয়, সমাজের ব্যক্তিবর্গের বিভিন্ন ব্যয়যোগ্য আয় এবং এসব আয়ের সাথে বা এসব ব্যয়যোগ্য আয়ের সাথে সম্পর্কিত ভোগ ব্যয়ের পরিমাণ সম্পর্কে যদি তথ্য দেওয়া থাকে, তাহলে আমরা বীজগাণিতিক প্রক্রিয়ায় বা বীজগাণিতিক সূত্র ব্যবহার করে ভোগ সমীকরণ গঠন করতে পারি। 300 টাকা আয়ে ভোগ ব্যয়, 250, 400 টাকা আয়ে ভোগ ব্যয়, 300 টাকা, অর্থাৎ ব্যয়যোগ্য আয়ের সাথে সম্পর্কিত ভোগ ব্যয় দেওয়া আছে, সে তথ্যগুলো আমি উঠাইলাম। এখন আমরা জ্যামিতি জিওমেট্রি অধ্যায় একটা সূত্র শিখেছিলাম যে দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ, দুটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা শিখেছিলাম এইভাবে। আমি অংশটা মুছে দিচ্ছি, তোমরা উঠে ফেলবা। ফার্স্ট ইয়ারের জ্যামিতি অধ্যায়ে তোমরা পারবা বা স্কুল লাইফে তোমরা এগুলো করছো। এক্স ওয়াই, এটা একটা সরলরেখা, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এদিকে এক্স ভূমিতে এক্স আর লম্বে হচ্ছে ওয়াই, এ একটা বিন্দু, বি একটা বিন্দু। তাহলে এই যে একটা সরলরেখা বা সোজা রেখা, দুটা বিন্দু দিয়ে গেছে, এ বিন্দুতে এক্সের পরিমাণ ও এক্স ওয়ান, ওয়াইয়ের পরিমাণ ওয়াই ওয়ান, বি বিন্দুতে এক্সের পরিমাণ এক্স টু, ওয়াইয়ের পরিমাণ হচ্ছে ওয়াই টু। এই যে দুটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে একটা সরলরেখা বা সোজা রেখা, এই রেখাটার সমীকরণ নির্ণয় করতে আমরা আর একটা বিন্দু বিবেচনা করি, যেটা পি, যার স্থানাঙ্ক দিচ্ছি আমরা এক্স ওয়াই। এটা আমরা বিভিন্নভাবে সমীকরণটা পাই এভাবে যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো আমাদের এক্সের জায়গায় আমরা সি ভাববো, কনজাম্পশনের সি, ভোগের সি, ভোগ ব্যয়ের সি, আর ওয়াইয়ের জায়গায় আমরা আয়কে ভাববো, ব্যয়যোগ্য আয় ওয়াইকে ভাববো। এখন দেখো, আমরা জানি সি মাইনাস সি ওয়ান বাই সি ওয়ান মাইনাস সি টু ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এখানে আমাদের সি এর মান কিন্তু দেয়া নাই, এখানে সিতে কী বোঝাচ্ছে, ভোগ ব্যয়, সি ওয়ান দ্বারা প্রাথমিক ভোগ ব্যয়, সি টু দ্বারা পরিবর্তিত ভোগ ব্যয়, ওয়াই দ্বারা বোঝাচ্ছে ব্যয়যোগ্য আয়, আর ওয়াই ওয়ান তো কি, প্রাথমিক আয় বা শুরুর আয়, প্রথম আয়, আর ওয়াই টু হচ্ছে
পরিবর্তিত বা নতুন বা দ্বিতীয় হয়, আমি উপরে লিখে দিয়েছি তোমাদের উদ্দেশ্যে। তো এখন আমরা মান বসাবো, তো আমি এই অংশটা মুছে দিচ্ছি, তোমরা উঠাই নিবা, এই পাশটা আমাদের দরকার নাই। দেখো সি মাইনাস, সি এর মান কিন্তু দেওয়া নাই আমাদের এখানে, সি ওয়ানের মান দেওয়া আছে কত, 250 বাই সি ওয়ানের মান হচ্ছে 250, নিচে দেখো সি ওয়ান আছে 250 মাইনাস সি টু এর মান হচ্ছে 300, খেয়াল করো সি ওয়ানের মান 250, সি টু এর মান 300 ইকুয়াল। তারপরে কি আছে, ওয়াই, ওয়াইয়ের মান কিন্তু দেওয়া নাই, ওয়াই ওয়াই থাকবে, ওয়াই ওয়ানের মান দেওয়া আছে, ওয়াই ওয়ানের মান কত 300, ওয়াই টু এর মান 400, ওয়াই ওয়ানের মান হচ্ছে 300 বাই ওয়াই ওয়ান 300 মাইনাস ওয়াই টু হচ্ছে 400। এখন ক্যালকুলেশন করলে আমরা ভোগ সমীকরণ পেয়ে যাব। দেখো সি মাইনাস 250 বাই মাইনাস 50 হবে নিচে ইকুয়াল ওয়াই মাইনাস 300 বাই কি হবে মাইনাস 100, উভয় পাশে 50 দ্বারা গুণ করো, তো সি মাইনাস 250 বাই মাইনাস 1 বা মাইনাস 50 দ্বারা গুণ করো, উভয় পাশে মাইনাস 50 দ্বারা যদি আমরা গুণ করি, দেখো এত কিছু দেখানোর দরকার নেই, তারপরে লিখে দেখাচ্ছি তোমাদের উদ্দেশ্যে, এই 50টাকে তুলে দেবো আমরা, সি মাইনাস 250 বাই মাইনাস 50 ইকুয়াল মাইনাস 50 ওয়াই মাইনাস 300 বাই মাইনাস 100। কী করলাম, এখানে 100 আছে, এখানে 50 আছে, নিচে হরে অবশ্যই দুটা 50 দ্বারা ভাগ যায়, আর যেহেতু মাইনাস আছে এই জন্য মাইনাস 50 দ্বারা আমরা কি উভয় পাশে গুণ করলাম, তাহলে আমরা কাটাকাটি করতে পারবো, এখানে গুণ লেখা মানে তো এটা উপরে থাকা, এটা একটু উঠে যাচ্ছে, এখানে কী থাকতেছে নিচে 2 থাকতেছে, 50 একটা 50, 50কে 2 দ্বারা গুণ করলে হবে 100, অর্থাৎ সি মাইনাস 250 বাই 1 ইকুয়াল এটা উঠে যাচ্ছে নিচে কী থাকবে 2, ওয়াই মাইনাস 300 বাই 2, আর গুণ করো, এটা গুণ করলাম টুয়াইস সি মাইনাস 250 গুণ 2 কত হবে 500 ইকুয়াল ওয়াই মাইনাস 300কে 1 দ্বারা গুণ করলে ওটি হবে ওয়াই মাইনাস 300, তাহলে টুয়াইস সি ইকুয়াল ওয়াই মাইনাস 300 প্লাস 500। এই অংশটা আমি মুছে দিচ্ছি, তোমরা উঠে ফেলবা, খেয়াল করো, বা টুয়াইস সি ইকুয়াল আমরা কী লিখতে পারি, 500 থেকে 300 বাদ দিলে কী থাকবে 200 প্লাস ওয়াই, অর্থাৎ কনস্ট্যান্ট মানটা সে দুটটাকে আমি সামনে রাখলাম, 500 থেকে 300 বিয়োগ করলে কত হবে 200, 200টাকে আমি সামনে রাখলাম, আর ওয়াইয়ের সামনে তো প্লাস আছে প্লাস ওয়াই, অর্থাৎ আমি একটা পিছনে লিখলাম, সাজায় নিলাম একবারে, সি ইকুয়াল 200 প্লাস ওয়াই বাই 2, সি ইকুয়াল 200 বাই 2 প্লাস ওয়াই বাই 2, অতএব সি ইকুয়াল 100 প্লাস, এখানে নাই মানে কি আছে 1 বাই 2, 1কে 2 দ্বারা ভাগ করলে কী হবে 0.5, স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি ইকুয়াল 100 প্লাস 0.5 ওয়াই, যা কি ভোগ সমীকরণ, যা নির্ণয় ভোগ সমীকরণ, আমরা এইভাবে ভোগ সমীকরণ গঠন করতে পারি, এবং এই ভোগ সমীকরণ থেকে কীভাবে ভোগরেখা অঙ্কন করতে হয় আমি তোমাদেরকে সেটা দেখাইছিলাম, তো আশা করি তোমরা বুঝতে পারছো রিয়েসেন্স, এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই, অনেকদিন পর আমি সমষ্টিক অর্থনীতি ক্লাসে আসলাম, এখন থেকে কন্টিনিউয়াসলি আমি সমষ্টিক অর্থনীতিতে থাকবো, তো সামষ্টিক অর্থনীতির এই সকল টপিক অর্থনীতি অনার্স প্রথম বর্ষ, তৃতীয় বর্ষ, মাস্টার্স ডিগ্রি স্টুডেন্ট, ডিগ্রি পাশ কোর্সের স্টুডেন্ট, যারা বিভিন্ন সাবজেক্টে অনার্স পরে আদার্স সাবজেক্টে, তো যাদের অর্থনীতি আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, তারপরে মাস্টার্স প্রিলিমিনারি স্টুডেন্টদের জন্য প্রযোজ্য, বিবি অনার্সের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য, তো তোমরা সবাই প্রত্যেকটা ভিডিও বেশি বেশি করে শেয়ার করবা, যাতে সারা দেশের স্টুডেন্ট যারা বাংলা ভাষায় পড়ালেখা করে অর্থনীতিতে সবাই উপকৃত হবে, যারা ইংলিশ ভার্সনে পড়ালেখা করে তারাও বাংলা ভাষায় বুঝে নিয়ে অবশ্যই ইংলিশ ভার্সনে অ্যাপ্লাই করতে পারবে, তো তোমরা বেশি বেশি করে শেয়ার করবা, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তাদের উদ্দেশ্যে বলছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো, কমেন্ট করো, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।